দর্শক, আপনারা জানেন বাণিজ্য মেলা চলমান। আমরা একটু বাণিজ্য মেলার খবরাখবর যেখানে সেখানে জেনে আসতে চাই। আমাদের সহকর্মী সেখানে রয়েছেন, মইনুল হাসান রয়েছেন আমার সঙ্গে। মইনুল, বাণিজ্য মেলা বেশ কয়েকদিন হলো শুরু হয়েছে, কেমন দেখছেন আসলে সার্বিক বেচা কেনা, কেমন বলছেন ব্যবসায়ীরা এবং ক্রেতা সাধারণের বেশি উপস্থিতি, তারা আসলে সন্তুষ্ট কিনা এবারের ট্রেড ফেয়ার নিয়ে? আজ বাণিজ্য মেলার 16তম দিন এবং এই দিনে এসে যারা দর্শক রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে অন্যান্য দিনগুলোতে, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যে পরিমাণ বেচা বিক্রি হয়, অন্যান্য দিনগুলোতে কিন্তু সেই ধরনের বেচা বিক্রি তারা করতে পারেন না, তাদের এটা অভিযোগ। এবং যারা এখানকার ক্রেতা রয়েছেন তাদেরকে বাড়তি দামে কিন্তু পণ্য কিনতে হচ্ছে, সে ধরনের অভিযোগ রয়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা গত বছরের তুলনায় কিন্তু এবার সব নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এবং আপনি দেখছেন এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু কারো হাতে ব্যাগ এবং কেউ খালি হাতে ফিরছেন, পণ্য দেখছেন। সব কিছু মিলে ঢাকার অদূরে রূপগঞ্জে এই মেলা, সেই মেলাকে কেন্দ্র করে আসলে বাড়তি সাধারণের যে ভিড় হওয়ার কথা সেটা কিন্তু অনেকে আসতে পারেন না যাতায়াত অব্যবস্থাপনার কারণে। যদিও এই এই ইপিবি যারা মেলা আয়োজন করেছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের বাস এবং অন্যান্য যাতায়াতের ব্যবস্থা করেছেন, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে এই মেলাকে এবার দর্শক এবং ক্রেতাদের আকৃষ্ট করা যাচ্ছে না বলে অভিযোগ এখানকার ব্যবসায়ীদের। তারা বলছেন যে এটা আগে যেখানে মেলা ছিল সেখানটায় কিন্তু দর্শক এবং ক্রেতাদের বাড়তি সমাগম ছিল এবং সেটাই এখানটায় ভাটা পড়েছে। এবং তারা চাচ্ছেন যে আরও 15 দিন আছে মেলার এখনও, এবং সেক্ষেত্রে শেষ দিকটায় হয়তো দর্শনার্থীদের, ক্রেতাদের বাড়তি একটা পদচারণা ঘটবে এবং সে তারা ভালোভাবে বেচা বিক্রি করতে পারবেন। এবং সব মিলে যদি আপনাকে মেলার কথা বলি, আজকের দিনে বিভিন্ন ধরনের হোম টেক্সটাইল, ফুটওয়্যার এবং ইমিটেশনের যে মেয়েদের গহনার যে একটা চাহিদা, সেই মেলাগুলো, সেই স্টলগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণ সাড়া রয়েছে এবং এর বাইরে অন্যান্য মেলাগুলোতে তেমন একটা ভিড় নেই। এবং সব মিলিয়ে যদি আমি আপনাকে ষোলোতম দিনের মেলার পরিস্থিতি জানাতে চাই, সেক্ষেত্রে হয়তো এই বেচা বিক্রি আরও 2-1 দিন গেলে এবং শুক্রবার এবং শনিবারের দিনটাতে বাড়তি বেচা বিক্রি করতে পারবেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তানভীর, মইনুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মইনুল হাসান জানাচ্ছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সর্বশেষ খবরাখবর।